চোখ যায় ততদূরই দেখি মাছ আর মাছ মাছের যেন এই এক অন্য রকম মেলা বসেছে সেখানে তো প্রিয় আমরা এখন চলে এসেছি সুপারমার্কেট তো এখানে অসংখ্য অসংখ্য মাছের হাট বসেছেন তাই আপনাদেরকে ভিডিওটি না করে আর পারলাম না তাই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো হেই আমি সাকিব চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আমাদের সাথেই থাকুন এবং আসুন কথা বলতে ভিডিওটি না করে আর পারলাম না মাছের বাজারে ঢুকতে হাজার হাজার রকমের মাছ চোখে পড়ায় তাই ভিডিওটি করতে বাধ্য হলাম শুরুতেই কিছু কয়েকটা মাছের দোকান পড়ে তারপরেই মুরগির দোকান পাশাপাশি ছিল অনেক রং বেরঙের মুরগি এবং ব্রয়লার ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের মুরগি ছিল সেখানে ভিডিও করছিলাম দেখে অনেকেই অনেক ধরনের কথাও বলছিলো যদিও সেসব কথার তোয়াক্কা না করে আমরা চলে গেলাম আরও বাজারের ভেতর সত্য কথা বলতে বাজারের ভেতরে ঢুকতে যেই জিনিসগুলো আমার খুব চোখে পড়লো দেখুন এখানকার দোকানপাটগুলো এত পরিষ্কার এবং এখানে এত এত বড় বড় ধরনের মাছ সাজানো ছিল এবং গোছানো ছিল দেখেই আপনার অনেক ভালো লাগবে এবং আপনার মনটা কিন্তু টোটালি ভালো হয়ে যাবে তাই এই বাজারটি দেখে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে আর এখানে কিন্তু অসংখ্য অসংখ্য মাছ ছিল যেগুলো দেখে আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো কিন্তু আমি গেছিলাম সেখানে ঘুরতে বা মাছ মাংস কিনতে যায় নাই যত দূর চোখ যায় তত ততদূরই দেখি মাছ আর মাছ মাছের যেন এ এক অন্য রকম মেলা বসেছে সেখানে যদিও আমরা গেছিলাম অনেক সকাল বেলা তাই সেখানে তত ভিড় আমরা পাইনি বা লক্ষ্য করতে পারিনি তবে যেখানে সেখানে যতগুলো মাছ দেখেছি ততগুলো মাছ দেখে মনে হয়েছে যে যত দিন বেলা বাড়বে যত দিনের আলো ফুটবে ইনশাল্লাহ তখন তত বেশি লোকজন আসবে এবং ভিড় করবে সেখানে কেনাকাটার জন্য মাছের বাজারটা দেখে খুবই ভালো লাগলো আমরা মাছের বাজার যেখানেই দেখতেছি সেখানে শুধু মাছ আর মাছ মাছের বাজার থেকে বেরিয়ে এখন চলে যাব সবজির বাজারে তো আমার সাথেই থাকুন সবজির বাজারে ঢুকতে আপনার যে জিনিসগুলো চোখে পড়বে আশেপাশের মুদিখানার দোকানগুলো এত সুন্দর করে সাজানো আছে যা দেখলে আপনার এমনিতেই মনটা ভালো হয়ে যাবে আর সবজির বাজারে ঢুকতে যে জিনিসগুলো আপনার খুব বেশি ভালো লাগবে সেইখানে হলো যে এরা এত সুন্দর করে সবজিগুলো সাজিয়ে রাখে সেগুলো দেখলেই আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে এবং কিনতে মন চাইবে বাংলাদেশের যে যেখান থেকে সবজি ব্যবসায়ী ভাই ও বোনেরা আমার এই ভিডিওটি দেখবেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো সবজিগুলো এমনভাবে সাজিয়ে রাখবেন যাতে কাস্টমার দেখেই কিনতে মন চাই তো সবজির বাজার এবং মাছের বাজার দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই সায়েদ আলী সুপার মার্কেট থেকে বেরিয়ে চলে আসলাম এখানে কিন্তু অসংখ্য মাছ এবং সবজির বাজার দেখলাম খুবই সুন্দর এবং খুবই ভালো লাগলো আজকের ভিডিওটি এই পর্যন্তই